नमस्कार, आमी डीप ग्रीन चैनल पक्ष के सकल श्रोता बंधुदेर शुभेच्छा भालोबासा जानाच्छी। आज के एक गाच निये आलोचना करब, जे गाचटी होच्छे भियतनामेर एक बाताबी लेबूर गाच। एई गाचटी आमी निये एसे बसिएछिलाम एक बछर आगे। देखुन एकटा 50 लिटारेर हाफ ग्रामेर मध्ये गाचटी बसानो आछे, छोटो गाच। এই গাছের সাধারণত দুইবার ফুল আসে, একবার বর্ষায় আর একবার মাঘ মাসের শেষায় অর্থাৎ ফাল্গুন মাসে এই ফুল দেখা যায়। জুন মাসে একটা বৃষ্টির প্রভাব সামান্য আসতেই এবছর ফুল এসেছিল, তা থেকে এই তিনটে বাতাবি লেবু হয়ে আছে। এই দেখুন, দেখা যাচ্ছে তিনটে বাতাবি লেবু হয়েছে। এখন আগস্ট, আজকে 15 আগস্ট। এই 15 আগস্টে এবছরের বর্ষার পরিমাণ যদিও অনেকটা গত বছরের তুলনায় কম হয়েছে, সারা গাছে দেখুন ফুলে ভরে গেছে। দেখুন সারা গাছ ফুলে পুরো ভরে গেছে। এগুলোতে যা যে পরিমাণ ফুল এসছে তার যদি 50% ফলে পরিণত হয়, তাও আমি হিসাবে আমার অন্তত 20-25টা লেবু এই গাছে হবেই হবে। এই দেখুন ফুল ভরে গেছে পুরো গাছে, ফুল ভরে গেছে পুরো, পুরো ফুল ভরে গেছে। দেখুন ফুল ভরে গেছে পুরো, ফুলে পুরো ভরে আছে। এই গাছটির আরেকটি বিশেষত্ব হচ্ছে, আমি এই গাছে একটা গ্রাফটিং করেছিলাম 6-8 মাস আগে। সেটা হচ্ছে, এইটা হচ্ছে মেন গাছ। এই মেন গাছের এই ডালটি দেখুন আলাদা, এই যে ডালটি এটা আলাদা। এখানটা আমি গ্রাফটিং করেছিলাম, একটা অন্য প্রজাতির লেবু নিয়ে এসে। সেই গাছটিও, সেই ডালটিও অনেকটাই বড় হয়েছে, হয়ে ওটা তো ফুল চলে এসেছে। অর্থাৎ এটা একটা আলাদা প্রজাতি আর এই লেবুটি আলাদা একটা প্রজাতি। এটা ভিয়েতনামের একটা ভালো একটা বাতাবি লেবু, ভিতরে লাল হয় এবং আমি যখন কেনার আগে এটা খেয়েও দেখেছিলাম, বেশ মিষ্টি। এখন দেখার যে আমার এখানে এই ছাদে এর স্বাদ কেমন হয়। যখন এটি সম্পূর্ণভাবে পরিপক্ক হবে আমি এর ভিডিও আপডেট অবশ্যই আপনাদের দেব, আপনারা তখন দেখতে পাবেন। সাইজও দেখুন অনেকটাই বড় হয়েছে। এটা সবে লেবুটার বয়স হবে 2-2.5 মাস হবে। হ্যাঁ, এটা সম্পূর্ণ পরিপক্ক হতে আরও 4 মাস সময় লাগবে। আরও 4 মাস পরে লেবুটি সম্পূর্ণ পরিপক্ক হবে, তখন আপনাদের আবার আপডেট দেব। এই যে ডালগুলিতে ফুল আসে না, এগুলো আশা করা যায় ফাল্গুন মাসে এগুলোতে আবার ফুল আসবে। তাহলে আমরা ধরতে পারি এই লেবুটি একটি দুইবার হয়, অর্থাৎ 12 মাস এই গাছে লেবু থাকবে বলে আমি আশা করি। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এই ভিডিওটি শেষ করলাম।